মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলেন খন্দকার এনায়েতউল্লাহ। একসময় মধ্যপ্রাচ্যে গিয়ে ফিটার মিস্ত্রির কাজ করেছেন। বাবা ছিলেন ইউনিয়ন পরিষদের চেম্বার। 80-এর দশকের পরে পার্টনারশিপে পুরাতন একটি বাস কিনে পরিবহন সেক্টরে পদচারণ শুরু হয়। কয়েক বছরের ভেতরে 20টি বাসের মালিক বনে যায়, স্থান করে নেন পরিবহন মালিকদের সংগঠনে। এরপর তার আর পেছনে ফিরে তাকাতে হয়নি, সময়ের সঙ্গে সঙ্গে ফুলে ফেঁপে ওঠেন। করতেন বিএনপির রাজনীতি, পরে নাম লেখান আওয়ামী লীগে। বর্তমানে তিনি ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি। এই সাইনবোর্ড ব্যবহার করে তিনি বেপরোয়া হয়ে ওঠেন। সরকার পতন পর্যন্ত তিনি পরিবহন সেক্টরে একক রাজত্ব সৃষ্টি করেছেন। সিন্ডিকেট গড়ে তোলে নানা অজুহাতে বাস মালিকদের কাছ থেকে চাঁদাবাজি করে কামিয়েছেন কয়েক হাজার কোটি টাকা। দেশে বিদেশে গড়ে তুলেছেন বিপুল পরিমাণ বিত্ত বৈভব। বিদেশে পাচার করেছেন অন্তত হাজার কোটি টাকা। সশস্ত্র ক্যাডার বাহিনী নিয়ে তিনি পরিবহন সেক্টরকে জিম্মি করে রাখতেন। 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে 5-11 পর্যন্ত পতন। টানা 16 বছর ধরে তিনি ঢাকা পরিবহন ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি তালুবন্দী করেছিলেন। সংগঠনগুলোর গুরুত্বপূর্ণ পদ ছিল তার দখলে। পরিবহন সেক্টরে মাফিয়া বনে চাঁদাবাজি করে হাজার হাজার কোটি টাকার মালিক এনায়েতউল্লাহর বিরুদ্ধে সুরাজের শেখ হাসিনার কাছে একাধিকবার লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি সেটা আমলে নেননি। বরং সব সেক্টরকে ম্যানেজ করে দিব্যি প্রকাশ্যে চাঁদাবাজি করতেন। সড়কে নানা অপ্রীতিকর ঘটনার পর 2018 সালে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছিল। নৈরাজ্য রুখতে সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ, কমিটি, সভা, মিটিং করা হয়েছিল, কিন্তু এনায়েত ও তার কয়েকজন সহযোগীর কারণে সরকারের কোনো পরিকল্পনাই বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এতে করে সড়কে বাস চালকরা আরো বেপরোয়া হয়ে ওঠেন, যার ধারাবাহিকতা এখনো আছে। প্রতিদিনই সড়কে বেপরোয়া যানবাহন চালানোর জন্য একের পর এক দুর্ঘটনা ঘটছে। পরিবহন সংশ্লিষ্ট সূত্র বলছে, পরিবহন সেক্টরের যত অরাজকতা হয়েছে তার মূল হোতা খন্দকার এনায়েতউল্লাহ। তার সঙ্গে ছিল বড় ধরনের একটি চক্র। এনায়েতউল্লাহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগের প্রভাবশালী নেতাদের চাঁদাবাজির ভাগ দিয়ে বশ করে নিতে। এছাড়া সরকারের সাবেক ও বর্তমান মন্ত্রী পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাসে মাসে টাকা দিতেন। এসব কারণে প্রকাশ্য চাঁদাবাজির মতো ঘটনার পরও কেউ প্রতিবাদ বা মুখ খোলার সাহস পায়নি। অনুসন্ধানে জানা গেছে, 1999 সালের ভেতরে তিনি 20টি বাসের মালিক হন, আর এখন তিনি এনা পরিবহন নামক একটি কোম্পানির মালিক। অনুসন্ধানে আরো জানা গেছে, খন্দকার এনায়েতউল্লাহ তার কিছু সহযোগীদের নিয়ে পুরো পরিবহন সেক্টরকে জিম্মি করে রেখেছিলেন। ঢাকার প্রতিটি বাস টার্মিনালই তাদের নিয়ন্ত্রণে ছিল। এছাড়া সারা দেশের বাস, মিনিবাস, ট্রাক, কাভার্ড ভ্যান মালিক সমিতির কাছ থেকেও চাঁদাবাজি করতেন। বিভিন্ন রুটে চলাচলকারী বাস মালিকদের কাছ থেকে ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক চাঁদা আদায় করেছেন। আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক।